সাউথ আফ্রিকা কি আবারও চোখ করলো? ফলাফল দেখে এবং যারা খেলাটা দেখেছে নিশ্চিতভাবে সেটা খুব প্রথমেই মনে আসার কথা যে 30 রানে 30 রান দরকার, 30 বলে 30 রান দরকার একটা দলের। দুই সেট ব্যাটসম্যান সেখানে ক্লাসেন আছেন এবং সেই জায়গাটাতে ম্যাচটা হেরে যাওয়া এটা নাকি একমাত্র সাউথ আফ্রিকার পক্ষেই সম্ভব। একদিক দিয়ে কথাটা সত্যি, কিন্তু অ্যাকচুয়ালি আমি আসলে এটাকে ঠিক সাউথ আফ্রিকা চোখ করেছে এটা বলতে চাই না, বরং আপনি যদি মুদ্রার অন্য পিঠটা দেখেন, অন্যদিকে ভারত তারা তো এখানে জিততে এসেছে এবং তারা ওই রকম একটা মোমেন্ট থেকে ম্যাচটা যে 360 ডিগ্রি ঘুরিয়ে ফেলা, নিজেদের দিকে নিয়ে আসা, ম্যাচটা নিজেদের হাতের মুঠোয় পুড়িয়ে ফেলা, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। এবং টেকনিক্যালি ট্যাকটিক্যালি এখানে ইন্ডিয়া সাউথ আফ্রিকার চেয়ে এগিয়েছিল। এই সমস্ত কথার কথা আমি যেসব বলছি, কিন্তু অ্যাকচুয়ালি ক্রিকেটের মতো একটা মঞ্চ, ফাইনালের মতো একটা মঞ্চ, খেলাধুলা আমরা জানি খুবই সাধারণ এবং যেখানে আসলে পরিসংখ্যান কথা বলে, তথ্য উপাত্ত কথা বলে, ফ্যাক্ট কথা বলে, ব্যাট বল কথা বলে, সেই সমস্ত সময়ও কিছু অতি মানবীয় ঘটনা ঘটে যায় যেগুলো আসলে আপনারকে ম্যাচের ভাগ্যটা গড়ে দেয়। এবং সেরকম একটা অতি মানবীয় ঘটনা ছিল আজকে সূর্যকুমার যাদবের এই ক্যাচটা। আই বিলিভ যদি সেটা ছক্কা হয়ে যেত এবং ডেভিড মিলার যদি শেষ পর্যন্ত থাকতেন, সাউথ আফ্রিকা আজকে চ্যাম্পিয়ন হয়ে যেত। সূর্যকুমার যাদব যেটা করেছেন ওরকম একটা ক্যাচের পর ম্যাচ আসলে ঘুরে যেতে বাধ্য, সেটা যে কোনো দলের দিকে। সো শুধুমাত্র যে সাউথ আফ্রিকা চোখ করেছে, তাহলে ইন্ডিয়া যে অসাধারণভাবে ফেরত আসলো ম্যাচে, বল করেছে দুর্দান্ত, বুমরার ওই 2 ওভার শেষ দিকে ক্রুশাল মোমেন্টে এবং সূর্যকুমার যাদবের ওই ক্যাচ, মানে আমি প্রিটি শিওর, কারণ ডেভিড মিলারকে এত বছর ধরে দেখছি এবং শেষ দিকে নেমে তিনি এত ম্যাচ এরকম বের করেছেন। সো 6 বলে 15-16 রান ডেভিড মিলারের পক্ষে, 6টা বল তিনি ফেস করতে, নিশ্চিতভাবে কেশব মহারাজ কারে স্ট্রাইকে দিতেন না, তিনি ম্যাচটা বের করে ফেলতে পারতেন। এবং এগেনস্ট হার্দিক পান্ডিয়া, যাকে খেলা তুলনামূলক সহজ, আমি কিন্তু এটা আজকে হার্দিক পান্ডিয়ার অসাধারণ পারফরমেন্সের পরেও বলছি, আপনি যদি জাস্ট আগের ম্যাচ, তার আগের ম্যাচগুলো তো দেখেন, তিনি ছিলেন ভারতের সবচেয়ে খরুচে বলার এবং যাতা মার খেয়েছেন, খুবই স্লটে বল করেছেন, করিডোরে দিয়েছেন ব্যাটসম্যানদের। এবং ডেভিড মিলারকেও তিনি আসলে এই বলটা আমার মনে হয় যে সামান্য একটু টাইমিংয়ের হেরফের হয়েছে, মিলারের একটু বেশি আউটসাইড অফ স্টাম্প ছিল ডেভিড মিলার, তারপর আসলে উপায় ছিল না, তিনি আসলে অনেকটা বাধ্য হয়ে শটটা খেলেছেন, মানে তাকে খেলতে হতো। কিন্তু ওই এক চুলের জন্য, এটা কি মাহমুদুল্লাহ রিয়াদের ওই ছক্কাটাকে মনে করিয়ে দিচ্ছে যেটা 6 বলে সাউথ আফ্রিকাকে আমরা হারিয়ে দিতাম? নো, ইট ইজ মোর দ্যান দ্যাট। কারণ হচ্ছে ডেভিড মিলারের এই শটটাতে আসলে আপনি খুব বেশি কোনো ভুল কিছু দেখার সুযোগ নেই। কিন্তু সূর্যকুমার যাদবের ক্যাচটা যেটা বললাম যে এরকম মোমেন্টে অতি মানবীয় ঘটনাগুলো ঘটে এবং সেটাই ম্যাচে পার্থক্য করে দেয়। ফাইনালের মতো মঞ্চে বিশ্ব সেরা আর রানার্স আপ হওয়ার মধ্যে পার্থক্য আসলে ওই এতটুকুই, একটা অসাধারণ ক্যাচ যেটা সূর্যকুমার যাদব আজকে নিয়েছেন এবং ইন্ডিয়াকে এত বছর পর চ্যাম্পিয়ন করে দিয়েছেন। মজার ব্যাপার, সাউথ আফ্রিকা হেরে গেল কিন্তু কাঁদলো বেশি ইন্ডিয়ান ক্রিকেটার। আমি আসলে দেখছিলাম যে কি পরিমাণ ইমোশন তাদের প্রত্যেককে ছুঁয়ে গেছে। এটা শেষ ম্যাচ ছিল বিরাট কোহলির, বাট তিনি অন্তত ক্যামেরার সামনে তার ইমোশনটা দেখাননি। কিন্তু ওই যে হার্দিক পান্ডিয়া কান্না শুরু করেছেন, মোহাম্মদ সিরাজ বেচারা ম্যাচে সুযোগ পাননি, রোহিত শর্মা ক্যাপ্টেন, তাকে যেভাবে এরকম কাঁদতে দেখবো। সো ইন্ডিয়ার প্রত্যেকটা ক্রিকেটার ভীষণ ভীষণ ইমোশনাল এটা তাদের জন্য, কারণ হচ্ছে তাদের অনেকেরই এটা প্রথম আইসিসির বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি, অনেকেরই বিরাট কোহলির মতো শেষ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি হতে পারে আর কি। সো এই কারণে তাদের মধ্যে ইমোশনটা অনেক বেশি কাজ করেছে। নাও ব্যাক টু সাউথ আফ্রিকা, আমি যে কথাটা বলছিলাম যে এটা শুধুমাত্র সাউথ আফ্রিকা চোখ করেছে ব্যাপারটা সেটা না, ট্যাকটিক্যালি এবং টেকনিক্যালি ইন্ডিয়া অনেক বেশি এগিয়েছিল। কীভাবে দেখুন একটা ছোট্ট এক্সাম্পল, ওই মোমেন্টের কথা আমরা অনেকে মিস করে যাচ্ছি যখন ক্লাসেন অক্ষর প্যাটেলকে রীতিমতো তুলোধনা করে দিলেন এক ওভারে, বল গ্যালারির উপর দিয়ে, মাঠের উপর দিয়ে, ওই সোলার প্যানেলের উপরে গিয়ে ফেলছিলেন। ঠিক তার পরপরই ওই মোমেন্টে এসে হার্দিক পান্ডিয়া যখন নতুন বল শুরু করবেন, সেই সময় ঋষভ পান্টের একটা ক্র্যাম্প হওয়া, শিরা একটা টান খাওয়া, তিনি বসে যাওয়া, শুশ্রূষা নেওয়া এবং টাইম কিল আমি বলবো, যেটা ফুটবলে আমরা খুব পরিচিত, ক্রিকেটেও মাঝে মধ্যে আমরা পরিচিত। ইনফ্যাক্ট বাংলাদেশের না মানে আফগানিস্তানের আমরা দেখেছিলাম যে উইকেট রক্ষকের পাশে থাকে কিভাবে গুলবদিন নাইব এই কাজটা করেছিলেন। বাট দ্যাট ওয়াজ অ্যাক্টিং অবভিয়াসলি, ঋষভ পান্টের আমি ঠিক পুরোপুরি অ্যাক্টিং বলতে চাই না, বাট ইট ওয়াজ পার্ট অফ দেয়ার ট্যাকটিক্স। ওই মোমেন্টে এটা আমার ধারণা হয়তো অন্য কোনো দলও একই ধরনের ট্যাকটিক্স দিয়েছে, যখন আপনি থামাতে পারছেন না অপোনেন্টকে, ম্যাচ আপনার হাত থেকে ছিটকে যাচ্ছে ফাইনালের মতো ম্যাচ এবং দলের সেরা ব্যাটসম্যান এগেনস্টে আছে, দুর্দান্ত ফর্মে আছে, যে বলই পাচ্ছে যেখানেই ফেলা হচ্ছে ছক্কা মারছে। সো তাকে থামানোর উপায়টা ভাবার জন্য একটু আপনাকে পজ দিতে হবে। সো ঋষভ পান্ট সেই পাঁচটা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, টেম্পোটা নষ্ট করে দিতে পেরেছেন হেনরি ক্লাসেনের, এবং ক্লাসেন ইভেন্চুয়ালি মনোযোগ বোধহয় সামান্য হারিয়েছেন, নাহলে তিনি ওইভাবে আউট হয়ে যাবেন যেরকমভাবে তিনি টাচে ছিলেন হার্দিক পান্ডিয়ার বলে। সো দ্যাট ওয়াজ অ্যানাদার টার্নিং পয়েন্ট অফ দ্য ম্যাচ। সো ওইটা ছিল আরেকটা মোমেন্ট এই ম্যাচের। বাট সাউথ আফ্রিকার দিকটা যদি আমি আবারও একটু সাউথ আফ্রিকার দিকে ফেরত যাই, যে ম্যাচটা যখন 30 বলে 30 রানের ব্যবধানে চলে এসেছে হাতের মুঠে, সেই ম্যাচটা আপনি কী করে হেরে যাবেন? কেন আপনি সেই ম্যাচটা শেষ ওভারে নেবেন? নিশ্চিতভাবেই বুমরা খুবই চমৎকার বল করেছে, বাট ওই সময়টা ডেভিড মিলার যখন এক প্রান্তে ছিলেন, তিনি কেন বুমরার শেষ বলে রান নিয়ে সিঙ্গেল না নিয়ে, মানে সিঙ্গেল নিয়ে তিনি নন স্ট্রাইক এন্ডে চলে যাবেন? দ্যাট ওয়াজ অ্যানাদার পোর ডিসিশন ফ্রম সাউথ আফ্রিকা। কারণ যখন আপনি জানেন যে পরের ওভারে অ্যাটলিস্ট বুমরা আসবে না, আর্শদীপ আসবে, অবশ্যই সেও ভালো বলার, বাট স্টিল সেখানে আপনার বেস্ট ব্যাটসম্যান আপনি ডেভিড মিলার, আপনি সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের মতো কাজ করলেন, টেল এন্ডারকে স্ট্রাইকের দিকে ঠেলে দেয় আর নিজে স্ট্রাইকটা না নিয়ে, এবং এরকম একটা মোমেন্টে ওই ডিসিশন ছিল আরেকটা পোর ডিসিশন সাউথ আফ্রিকার কাছ থেকে। বাট ওভারঅল সাউথ আফ্রিকা চোখ করেছে, এই কথাটা আমি এখনও বলতে চাই না, মানতে পারছি না, বরং সাউথ আফ্রিকা ফাইনালে যেভাবে এসেছে, এবং এই ফাইনালেই তো তারা কখনো উঠতে পারেনি, কোনো আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনালে তারা কখনো ওঠেনি। সো সেইটা যখন উঠে গেছে, ট্রফিও তাদের খুব শীঘ্রই ধরা দিবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, যদি তারা এই খেলাটা কন্টিনিউ করে। ওই মেন্টাল ব্যারিয়ারটা থেকে সাউথ আফ্রিকা যদি বের হয়ে আসে, আমি শিওর যে তারা সেটা থেকে এর মধ্যে বের হয়ে আসে সাউথ আফ্রিকার এই টিম। এবং মজার ব্যাপার হচ্ছে এই বাঞ্চ অফ ক্রিকেটার এই ব্যাচটা কিন্তু অনেক দিন ধরে খেলছে এবং আরও অনেক দিন খেলবে। আপনি যদি তাদের বয়সটা দেখেন, এইডেন মার্করাম, হেনরি ক্লাসেন, ডিকক, প্রবাবলি বলতে পারেন যে তিনি হয়তো এখন ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দেবেন, স্টিল লিমিটেড ওভারে ডিকক থাকবেন সাউথ আফ্রিকার হয়ে, আমি আশা করছি অ্যাটলিস্ট, এবং এই যে পেসারগুলো প্রত্যেকে। সো এই ব্যাচটা সাউথ আফ্রিকাকে অবভিয়াসলি আবারও সুযোগ পাবে খুব শীঘ্রই আরেকটা ট্রফির ফাইনালের মঞ্চে যাওয়ার বা একটা ট্রফি এনে দেন, এবং সেটা হোক সাউথ আফ্রিকার সঙ্গে, সেটা হবে চাওয়া। কিন্তু আজকের ম্যাচে ইন্ডিয়া ওয়াজ অ্যাহেড সাউথ আফ্রিকার চেয়ে, একদম শুরু থেকে বলা যাবে না, বরং 176 রান মনে হচ্ছিল চেজেবল। সাউথ আফ্রিকা শুরুতে ধাক্কা খেলেও শেষ পর্যন্ত উইকেট বুঝে, ম্যাচের টেম্পারমেন্ট বুঝে খেলে যাচ্ছিল, এবং তাদের একজন ক্লাসেন ছিল যে জানতো যে ম্যাচটা আসলে 200 স্ট্রাইক রেটে ব্যাট করে এই সমীকরণটাকে সহজ করে দিতে পারবে। সো সব কিছু সাউথ আফ্রিকা ঠিক মতো এগোচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি সূর্যকুমার যাদবের এই ক্যাচ এবং বুমরার দুটি ওভার, এইটা আসলে সাউথ আফ্রিকার হিসাবে ছিল না। হ্যাঁ, বুমরার ওভারটা হিসাবে ছিল, বাট সূর্যকুমার যাদবের ওই ক্যাচটা হিসাবে ছিল না, এবং ঋষভ পান্টের ওই টাইম কিলিং মোমেন্টটা। দিস ছোট ছোট বিষয়, এগুলোই আসলে অনেক বড় পার্থক্য গড়ে দেয় ম্যাচে, এবং সেটা আজকের ম্যাচে আমরা আবারও দেখলাম পার্থক্য গড়ে দিয়েছে। সো আমি বলবো কনগ্রাচুলেশন ইন্ডিয়া, এবং একই সঙ্গে কনগ্রাচুলেশন সাউথ আফ্রিকা, যে তারা বহু বছর পর একটা ফ্ললেস ক্রিকেট খেলে ফাইনালে এসেছে। ফাইনালে এসে এটা আসলে যে কোনো দলের সঙ্গে হতে পারে, ফাইনালে এসে যে কোনো দল যে কোনোভাবে যে কোনো মোমেন্টে আসলে ম্যাচটা হাত থেকে ছুটে যেতে পারে, বাট ওভারঅল তারা একটা চমৎকার ফাইনাল উপহার দিয়েছে। এবং আমরা খুবই সৌভাগ্যবান, আমরা এই প্রজন্মের যারা খেলাটা দেখছি, 2019 ওয়ার্ল্ড কাপের ফাইনালের কথা আপনি চিন্তা করেন, আমরা তখন ধরে নিয়েছিলাম দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, দি বেস্ট ম্যাচ ইন ক্রিকেট হিস্ট্রি। ঠিক 4 বছর পর, 3 বছর পর 2022 ফুটবল ওয়ার্ল্ড কাপের কথা এবার চিন্তা করেন, আমাদের দেখা আরেকটা বিশ্বের সেরা স্পোর্টস গেম, একটা ম্যাচ যে কতটা এক্সাইটিং হতে পারে, রং বদলাতে পারে, এবং সেখান থেকে আজকে এই ম্যাচটা আরেকটা এক্সাইটিং ম্যাচ। হয়তো হ্যাঁ একেবারে লাস্ট বলে যায় নাই, একেবারে সুপার ওভার হয়নি, বাট স্টিল যেভাবে ক্ষণে ক্ষণে রং বদলিয়েছে, এবং ইন্ডিয়াকে তারা যে ইনভেস্টমেন্টটা করে এসেছে এতদিন ধরে T20-তে, তারা যেভাবে অ্যাপ্রোচ নিয়ে খেলে এসেছে, হাল না ছাড়ার যে মানসিকতা, সেটা থেকে আসলে আরও অনেক দলেরই শেখার আছে, বাকি সমস্ত টিমের এবং যে কোনো স্পোর্টসের অনেক কিছু নেয়ার আছে আসলে ইন্ডিয়ার এই টিমটা থেকে। সো দ্যাটস ইট, এখনকার মতো বিদায়, শুভরাত্রি। চমৎকার একটা বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজকে, বিকজ এটা মনে হচ্ছিল খুব একটা মজা হবে না, জমবে না, কেমন হয়, শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপটা ভালোই হলো। এবং সবচেয়ে বড় কথা, বিশ্বকাপ T20 মানে যে ব্যাটসম্যানদের, সেটা এই বিশ্বকাপে সে অন্তত ভুল প্রমাণিত হয়েছে। সো কনগ্রাচুলেশন ইন্ডিয়া, কনগ্রাচুলেশন সাউথ আফ্রিকা। বাংলাদেশের জন্য আমি কি বলবো জানি না, তবে কিছু একটা বলবো, সেটা পরে। এখনকার মতো বিদায় নিয়ে, হ্যাঁ, বাই বাই, টাটা।